interface. Ethernet SFP1A low access and OLT. We can এখন বিলেন দেখব। আচ্ছা একটা জিনিস মিসিং লাগতেছে, বিলেন ইন্টারফেস ইন্টারফেস হ্যাঁ পাইছি। আচ্ছা সবগুলা গেছে, ওএলটি টু দিয়ে ইন্টারফেস সিলেক্ট করা হয়েছে, আর যেটা অ্যাক্সেস 900 এটার অ্যাক্সেস করা হয়েছে। আচ্ছা এখন ইন্টারফেস এখানে কিছু নাই দেখার, তারপর আইপিতে গেলে দেখি কি আছে। আইপিতে আছে আইপি অ্যাড্রেস থেকে দুইটার আইপি বসাইছে, আর কোনো আইপি নাই। অ্যাকচুয়ালি অ্যাক্সেস রাউটার আইপি, এই যে এটা আমাদের এই রাউটার আইপি, আমাদের অ্যাক্সেস রাউটার আইপি হলো 172.30.153.14, এটা হলো রাউটারের, আর ওয়েলটির হলো এটা। আচ্ছা ওয়েলটির আইপি এখানে
তারপর এটা গেল, অ্যাড্রেস বসানো হয়েছে, অ্যাড্রেস দেখা শেষ। আচ্ছা, অ্যাড্রেস দেখানো শেষ। হ্যাঁ, তারপর আইপি থেকে ডিএনএস, ডিএনএসে এগুলো বসাইছে, ঠিক আছে, ডিএনএসে কিছু নাই। যদি আমি এখান থেকে ফায়ারওয়ালে যাই, তাহলে ফায়ারওয়ালে নেট করা নাই, অ্যাক্সেস রাউটারে নেট হবে না, ঠিক আছে। ম্যান গেলে খালি লগের আইপিটা, ওই যে পুলের আইপিটাকে লক করা হইব লগের জন্য, আর সার্ভিস থেকে সার্ভিসগুলো অ্যানেবল থাকবো। অ্যাড্রেস লিস্টে কিছুই হবে না, কারণ নেট হয় নাই, অ্যাড্রেস লিস্টে বসানোর কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, অতএব অ্যাক্সেস রাউটারে নেট হয় না। এখান থেকে বের হয়ে গেলাম। তারপর আইপি থেকে আমি পুলে যাব, পুলে গিয়ে এই পুল দুটো পুল করা হয়েছে, একটা হলো স্কাইপ আর ব্রঞ্জ, একটা হলো ব্রঞ্জ বেসিক। হ্যাঁ, এই যে পুলের আইপিটা এভাবে বসাইছে। হ্যাঁ, দোনটাই সেম, এখানে আর কোনো কাজ নাই, পুল করা হয়েছে। এখানে এখান থেকে বের হয়ে যাব। তারপর রাউট লিস্ট একটু চেক করব, রাউটে কী আছে, রাউটে যাব, যাওয়ার পরে দেখব যে শুধুমাত্র ইন্টারনেটের আইপিটাকে রাউট দেওয়া হয়েছে, যেটার গেটওয়ে হচ্ছে আমার এই রাউটারের গেটওয়ে, ইন্টারনেট আইপি 0.0.0 ডেস্টিনেশন, আর গেটওয়ে হইল মানে আমার কোর রাউটারে আমার যে অ্যাক্সেস আইপিটা বসা আছে ওইটার, ঠিক আছে, ওইটা 13। ধরো একটু ই করে দেখাই, রাউটারে এই যে কোর রাউটার, হ্যাঁ কোর রাউটারে এই যে দেখাই, এটা হলো কোর রাউটার, এটার অ্যাড্রেসে এই যে 13 বসাইছে, এই এখানে এটার সাথে এটার যদি একটু দেখাই, এই এটা হলো 13, এটা হলো কোর রাউটার, এটা হলো অ্যাক্সেস রাউটার, এটা হলো কোর রাউটার, কোর রাউটার এটা, আর এটা হলো মানে মানে কোর রাউটারের এটা অ্যাপির হবে গেটওয়ে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড আছে, তো এখানে আর কোনো কাজ নাই। তারপর দেখবো বিজিবি রাউটিং করা হয়েছে কি না, অ্যাক্সেস রাউটারে বিজিবি রাউটিং করা হয় না, বিজিবি এই যে বিজিবি রাউটিং করা হয় ইনস্ট্যান্সে যেটা ছিল সেটাই। হ্যাঁ, আর এখানে এই যে পিআরএ কিছু নাই, শুধু নেটওয়ার্ক লিস্টে আমাদের যে রাউটারের যে আইপিটা আমি দেখাই, আমাদের ওএলটির আইপিটাকে নেটওয়ার্ক লিস্টে রাখা হয়েছে। যেমন দেখাই আপনাকে, অ্যাড্রেস লিস্টে যাই, এই যে আমাদের ওয়েলটি নেটওয়ার্কটা, এই যে 120, 130, 150, 32, নেটওয়ার্ক লিস্টে আমাদের ওয়েলটির আইপিটা। মোট কথা মনে রাখতে হবে, অ্যাক্সেস রাউটারের বিজিবি নেটওয়ার্ক লিস্টে ওয়েলটির ও নেটওয়ার্কটা, ওয়েলটি নেটওয়ার্ক আইপিটা দিয়ে দিতে হবে। এখানে বিজিবি রাউটিং করা নাই, একদম খালি বিজিবি রাউটিং করা হয় নাই, ঠিক আছে। আরেকটা, হ্যাঁ, এখন দেখবো যে অ্যাক্সেস রাউটারে কিউ করা হয় কিনা, কিন্তু অ্যাক্সেস রাউটারে কিউ করা হয় না। হ্যাঁ, যেমন এখানে যে কিউতে যদি যাই, এই যে দেখি কোনো কিউ করা হয় নাই, কোনো কিউ করা নাই, এই কিউটা করা হয়েছে কোর রাউটারে। দেখি কোর রাউটারে, হ্যাঁ এই যে, এই যে এটা হলো অ্যাক্সেস রাউটার, ঠিক আছে, আর এটা হলো কোর রাউটার। অ্যাক্সেস রাউটারে কিউ, হ্যাঁ অ্যাক্সেস রাউটারে আমি যদি অ্যাক্সেস রাউটার থেকে একটু খালি করে এগুলো, হ্যাঁ এখন অ্যাক্সেস রাউটারে কিউতে যাবে,
এখানে কি করা হয়েছে অ্যাক্সেস রাউটারে, সরি অ্যাক্সেস রাউটারে কিউ করা হয় না, অ্যাক্সেস রাউটারে কিউ করা হয় নাই কিন্তু কোর রাউটারে কিউ করা হয়েছে। এই যে সিম্পল কিউ, আমরা যে কিউ তৈরি করি সেটা ক্রিয়েট করা হয়েছে, ব্যাস এখানে আর কিছু না। হ্যাঁ অ্যাক্সেস রাউটারে কী কী হয়, মানে অ্যাক্সেস রাউটারে কি মানে কিলো হয় না কিন্তু কোর রাউটারে কিউ করা হয়েছে, কোর রাউটারে রাউটিং করা হয়েছে, যেমন এই যে আইপি রাউটিং বিজিবি যাই, এই যে রাউটিং টুটিং যা দরকার পুরো আইপিগুলোকে রাউটিং করা, এই ফেসবুকে যে রাউটিং দিছি ঠিক আছে, ফেসবুক জিজিসি ইন্টারনেট হ্যাঁ এইগুলোকে রাউট করা হয়েছে, এই বিজিবি রাউট করা হয়েছে ফেসবুক জিজিসি হ্যাঁ আর আমাদের ইআরআইপিকে, আমাদের এই কোর রাউটার আইপিটাকে হ্যাঁ এটাকে বিজিবি করা হয়েছে। হ্যাঁ নেটওয়ার্ক লিস্টে সবগুলো দেওয়া আছে, এই যে যেমন নেটওয়ার্ক লিস্টে এগুলো দেওয়া আছে, অ্যাক্সেস রাউটারের নেটওয়ার্কটা দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ ওই আগের ভিডিওটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ আচ্ছা মোট কথা অ্যাক্সেস রাউটারে ই হয় না, কিউ কিউটা অ্যাক্সেস রাউটারে করা হয় না, কিউ করা হয় কোর রাউটারে, কোর রাউটারে কিউ করা হয়, কোর রাউটারে বিজিবি রাউটিং করা হয়, কোর রাউটারে রাউট দেওয়া হয়। যেমন আইপি থেকে যদি রাউটে যাই, হ্যাঁ এখানে যদি আমি ডাইনামিক এটাকে যদি ডাইনামিক মুভ করে দিই নো, হ্যাঁ ডাইনামিক নো এই যে রাউট দেওয়া হয়েছে, এই পুলের আইপি ঠিক আছে, এই ডাইনামিক ফেসবুক এগুলো সব আমাদের ম্যানুয়ালি রাউট দিতে হয়েছে। রাউটে কী কী রাউট দিতে হয়, পুলের আইপিগুলোকে রাউট দিতে হয়, যতগুলো পুলের আইপি আছে রাউট দিতে হয় সব ওই আপনার এআইপিটাকে। হ্যাঁ ভাইয়া আগের যেটা দেখছি ওটা একটু ভুল ছিল, আমি অন্য রাউটারে ছিলাম, এটা হলো বাংলা বাজার রিবন কোর আর এটা হচ্ছে বাংলা বাজার রিবন অ্যাক্সেস। আচ্ছা এখন এখানে আমি যে এটা হয়েছে প্রথম যেটা হলো 16-19 এটা এই যে পিআর, প্রথম বিডিআইএক্স 16 গত এটা হলো বিডিএক্স রাউটার আইপি, যেটাকে আমি যেটার সাথে আমি করবো, তারপর হচ্ছে 150 জিজিসি আর এটা হলো এফ এন এ, এই তিনটা এই তিনটাকে বিজিবি বিজিবি করা হয়েছে। হ্যাঁ ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে এই তিনটাই, হ্যাঁ আর রাউটার আইডি এটি কিছু না, আর নেটওয়ার্কে কী কী বসবে, নেটওয়ার্ক লিস্টে কী কী দিতে হবে, নেটওয়ার্ক লিস্টে হচ্ছে এই যে এটা প্রথম হচ্ছে 172 নেটওয়ার্ক লিস্টে আমি দেখাই কোনটা নেটওয়ার্ক লিস্টে আসবে, আইপি অ্যাড্রেসে যদি যাই, আইপি অ্যাড্রেসে যদি যাই তাহলে কত আসে 172,
একশো বাহাত্তর লেজার ইন্টারনেট, এটা কি নেটওয়ার্ক লিস্টে ইন্টারনেট, এটা ইন্টারনেটের আইপিটা নেটওয়ার্ক লিস্টে হবে। তারপর তারপর বত্রিশ, বত্রিশ বত্রিশ হলো ওয়েল্টের আইপি, যেমন দেখা যায় যে বিজিবি নেটওয়ার্ক এই যে এটার এখানেও যদি যাই, এখানেও ওই পিজিবি, এখানেও বিজিবি, বত্রিশ হলো ওয়েল্টের আইপিটা। ওকে ওয়েল্টের আইপিটা অ্যাক্সেস ও ওয়েল্টের আইপি নেটওয়ার্কটি দিতে হবে, ইও দিতে হবে, ইও দিতে হবে। হ্যাঁ, তারপর হলো তারপর হলো আমাদের অ্যাক্সেস রাউটারের পয়েন্ট টু পয়েন্ট আইপি, এটাও দিয়ে দিতে হবে। এই যে এটা আমাদের কোর রাউটার আইপি বসেছে 13, অ্যাক্সেস রাউটার আমরা কোর রাউটার আইপি হলো 13, অ্যাক্সেস রাউটারের 14, আর যার নেটওয়ার্ক হলো 12। তাহলে এই যে 12 হলো এখানে, ঠিক আছে, ওয়েলডি আইপিটা কোর রাউটারও থাকবে, তারপর অ্যাক্সেস রাউটারও থাকবে, তারপর নেটওয়ার্কে দিতে হবে ইন্টার আমাদের রাউটারে যে যেটা বসানো আছে। হ্যাঁ, একশো এই যে দেখাই আইপি থেকে অ্যাড্রেস, অ্যাড্রেস 172 হলো ইন্টারনেটের আইপি, এটা নেটওয়ার্ক লিস্টে রাখতেই হবে। ইন্টারনেটের আইপি বিজিপি নেটওয়ার্ক লিস্টে রাখতে হবে। তারপর ওয়েল্টের আইপি বিজিপি নেটওয়ার্ক লিস্টে রাখতে হবে। তারপরে 12, অ্যাক্সেস রাউটার আইপি বিজিপি নেটওয়ার্ক লিস্টে রাখতে হবে। পয়েন্ট টু পয়েন্ট অ্যাক্সেস থেকে কোর থেকে অ্যাক্সেসের যে আইপি হবে বিজিপি নেটওয়ার্ক লিস্ট হবে। আর পিআর হবে তিনটাই, যে আমাদের যে গেটওয়ে রিমোট রাউটার অ্যাড্রেস। হ্যাঁ, এখানে এটা যেমন দাঁড়াই আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এখানে না, এটা এভাবে দেখা যাবে না, আইপি এআরপি, ঠিক আছে, এই যে এফএনএ কোথায়, এফএনএ কত, এত আইপি, এপিটা এই যে 100 কত, 1921, 1921 দেওয়া আছে। তারপরে হলো এফএনএ, তারপর জিজিসি, জিজিসি এখানে 121, 17121, এই যে 17121। তারপরে বিডিআইএক্স কত, 25, বিডিআইএক্স 25, এটা গেল। তারপরে এখানে আর কিছু নাই, এটা আর কি নেটওয়ার্ক বিজিবি হবে। তারপর এখানে কোর রাউটারে কি করতে হয়, কোর রাউটারে কি হইব, এই যে কি করছে, কোর রাউটারে কি হয়, অ্যাক্সেস রাউটারে কি হবে না। তারপরে একটু রাউট লিস্টে দেখি কি কি রাউট দেওয়া আছে, রাউট লিস্টে দুটা রাউটারে রাউট লিস্টে যাই, রাউট লিস্ট আইপি থেকে অ্যাক্সেস রাউটার রাউট রাউট লিস্টে গেলাম, ঠিক আছে, এটা আছে, কোন রাউটার রাউট লিস্টে যাই, ঠিক আছে, কোন রাউটার রাউট লিস্টে এটা একটু নিয়ে ফিল্টার করি, ডাইনামিক এই দুটো রাউটারের ফিল্টারের পার্থক্য হইল, এখানে শুধু 13, এই 13টা হইলো আমাদের অ্যাক্সেস রাউটার আইপি। হ্যাঁ, মানে এটা হলো আমাদের কোর রাউটারের যে অ্যাক্সেস রাউটার যে ইন্টারনেট যে আইপি বসেছি, ওইটা যেটাকে ইন্টারনেটের আইপি টিপি আর কি রাউট দেওয়া হয়েছে। আর এখানে 100 এখানে এখানে ইন্টারনেটের যে আইপিটা, ঠিক আছে, এটাকে যে ইন্টারনেট দিয়ে রাউট দেওয়া হয়েছে। তারপর বাকি সবগুলো হলো আমাদের অ্যাক্সেস রাউটার, মানে আমাদের অ্যাক্সেস রাউটার আইপির সাথে পুলের আইপিগুলোকে দেওয়া হয়েছে রাউট, অ্যাক্সেস রাউটার আইপির সাথে ওয়েল্ডের আইপিকে রাউট দেওয়া হয়েছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই এই জায়গায়। হ্যাঁ,
দ্বিতীয়ত যদি ফায়ারওয়ালটা দেখি, আইপি দেখে ফায়ারওয়াল, এখানে ফায়ারওয়াল নেট করা হয়নি, ঠিক আছে, কিন্তু এখানে আইপি থেকে মানে কোর রাউটারে আইপি থেকে যদি আমি ফায়ারওয়ালে যাই, এখানে কিন্তু নেট করা হয়েছে। কোনগুলোকে নেট করা হয়েছে একটু দেখি, যেমন যদি আমি যাই একমাত্র একমাত্র ইন্টারনেটের আইপিটাকে সোর্স নেট করা হয়েছে। হ্যাঁ, সোর্স নেট করা হয়েছে, এটা এই যে এখানে 114.244 যে আইপিটা, এটা কোন আইপিটা এটা দেখার জন্য আমি যদি অ্যাড্রেসে যাই, 103.114.244, এই যে 100.344, এটা লুকব্যাকে যে আইপিটা বসাইছি ওই আইপিটা সোর্স নেট করছে, লুকব্যাকের আইপিটাকে সোর্স নেট করে দিছে। হ্যাঁ, লোকের নেটওয়ার্কটাই আর কি এখানে 26। লোকের আইপিটাই নেটওয়ার্ক এসে দিছে, এখানে আর বাকি সবগুলোকে মাস্কুলেট করছে, অ্যাড্রেস লিস্টে কি কি করছে, ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্টে কিচ্ছু নাই, অ্যাড্রেস লিস্ট খালি ম্যাঙ্গালোর হয়েছে, ওই যে ওইটি লগের জন্য ম্যাঙ্গালোর হয়েছে। কোর রাউটারে কী করা হয়, অ্যাক্সেস রাউটারে কী করা হয় না, এই তো আর কিচ্ছু নাই আপাতত আজকে এটি। ও তারপরে যে জিনিসটা একটু হলো ইম্পর্টেন্ট বিষয়, এখানে কোর রাউটারে কিন্তু ই করা হয় না, পিপিও, এই যে দেখি এখানে কিন্তু পিপিও সার্ভার ক্রিয়েট করা হয় না, কিন্তু অ্যাক্সেস রাউটারে পিপিও সার্ভার ক্রিয়েট করা হয়। একটু যাই গেলে দেখতে পারবেন, এই যে যদি আমি পিপিওতে যাই, এই যে পিপিও সার্ভার ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। তো এগুলো তো কিছু নাই, প্রথমে সবার আগে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, পিপিওর জন্য যে প্রোফাইল, এই যে প্রোফাইল প্রোফাইল প্রোফাইলে যদি যাই, এখানে পিপিও সবার আগে পিপিও প্রোফাইল করতে হয়, এখানে নাম দিতে হয় এটা, আর লোকাল অ্যাড্রেসে এইখানে একটা জিনিস দেখা দরকার, লোকাল অ্যাড্রেসে পুলের প্রথম আইপিটা, পুলের প্রথম আইপিটা লোকাল অ্যাড্রেসে এখানে 1 হবে, ঠিক আছে। আর রিমোট অ্যাড্রেসে ওই যে আমি যে পুলে আমার যেই প্যাকেজটা ক্রিয়েট করছি ওইটা সিলেক্ট করে দেবো, শেষ, DNS বসানো, ঠিক আছে, প্রোটোকল টোটোকল এই যে এগুলো ডিফল্টোকল এগুলো মানে কিচ্ছু করে নাই, ঠিক আছে। এখানে দেখুন যে স্ক্রিপ্ট আছে একটা, হ্যাঁ, আর কিচ্ছু নাই, এটা হলো একটা। দ্বিতীয়ত এখানেও আসার পর সেম, এই যে এটাতে ভাই এটা এটা কিন্তু আর টুমোর ভাবে, এটা হলো আমাদের পুলের প্রথম আইপিটা, প্রথম আইপিটা হলো আমার লোকাল অ্যাড্রেস, আর রিমোট অ্যাড্রেস হলো ওই যে আমার পুলের বাকি অ্যাড্রেসগুলো যে পুলে বসাইছি নাম দিয়ে, ওইটা যেখানে বসাইছি, এটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যায় সার্ভার, ঠিক আছে। সার্ভারে এখানে যদি আসি, ঠিক আছে, সার্ভারে সার্ভারে যদি আসি, এখানে ডাবল ক্লিক করলে সার্ভার 1 ইন্টারফেস কোন কোন দিয়ে যাবে সেটা আর প্যাকেজটা সিলেক্ট করে দিব, এই যে প্রোফাইল দিয়ে যেটা ক্রিয়েট করছি সেটাই, যে যে এই যে ডিফল্ট প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইল যেটা আছে সিলেক্ট করে দেবো, এগুলো যেটা আছে পপ দেবো, ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এটা হলো আমার সার্ভার গিয়ার ক্রিয়েট করা শেষ, ঠিক আছে, সবগুলোই ব্রঞ্জের, ঠিক আছে, সবগুলোই ব্রঞ্জ। হ্যাঁ, দ্বিতীয়ত 9 নম্বরটা হলো, 9 নম্বরের যেটা সেটা হলো আপনার
ইন্টারফেস হবে, ইন্টারফেসে কোয়ালিটি ইন্টারফেসটা দিয়ে দিতে হবে, যেগুলো কোয়ালিটি থেকে আসবে। কোয়ালিটি ইন্টারফেস দয়া দিতে হবে, যেটা স্ক্যাপ আর ব্রঞ্জ বেসিক ফুলের আইপি, যেটা ওইটাও দিয়ে দিতে হবে। অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বেরো আসতে হবে। এখানে কিছু না, সিক্রেট যদি আমি পিপিও এখান থেকে ক্রিয়েট করতে চাই, এখানে আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, ঠিক আছে।